আসসালামু আলাইকুম, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব কিভাবে ফ্রোজেন করা করলা ভাজি করা যায়, সেটাই আমি শেয়ার করব। আমার একটা ভিডিওতে দেওয়া আছে কিভাবে করলা ভাজি ফ্রোজেন করে রাখতে হবে ফ্রিজে, ডিপ ফ্রিজে। আমি যে এখন বের করে নিয়ে আসছি, তা আমি এখন এখান থেকে কিছুটা রান্না করব, সব নিব না, আর এই একটু আলু অ্যাড করব। তা আমি প্রথমে প্যানে একটু তেল দিয়েছি, আর এখানে আমি তেজপাতা আর জিরের ফোড়ন দেব। তেল একটু বেশি লাগবে, করলাতে তেল ভালো বেশি না দিলে ভালো লাগে না খেতে। আমি একটু ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা দিয়ে, একটু ফ্লেভার বেরিয়ে আসছে। আমি এখন এখানে অ্যাড করব কুচি করা রসুন আর পেঁয়াজ আর মরিচ, কাঁচা মরিচ। কাঁচা মরিচটাও আমার ফ্রিজে টিপে ফ্রোজেন করে রেখেছি, দেখুন কালারটাও কত সুন্দর হয়ে আছে। তা আমি এগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে একটু ভেজে নেব হালকা। পেঁয়াজগুলো বেশি বাদামি করব না, কারণ আমার করলা ভাজি করা লাগবে, ভাজতে ভাজতে এটা পুড়ে যাবে। তা আমি এখন এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম, আর সে সঙ্গে দিব একটু লবণ আর হলুদ, হাফ চা চামচ হলুদ আর এক চা চামচ লবণ। যেহেতু করলাতে লবণ হলুদ দেওয়া আছে, শুধু আলুর জন্যই আমি লবণ হলুদ অ্যাড করে দিলাম। এখন এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি করলাগুলো দিয়ে দেবো। আলু কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি ফ্রোজেন করা করলাগুলো এর ভিতরে দিয়ে দেবো। আমি সবগুলো দিলাম না, কিছুটা রেখে দিলাম, আর একদিন আমি রান্না করতে পারবো। এইভাবে আপনারা করলাকে ফ্রোজেন করে রেখে সারা বছর খেতে পারবেন, কালার স্বাদ কোনো কিছুই নষ্ট হবে না, যখন তখন ইচ্ছা হলেই খেতে পারবেন। এখন এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন নেড়ে চেড়ে দিতে হবে, জালটা কমিয়ে দিতে হবে। আর আমি এর সঙ্গে এখন আর একটু পেঁয়াজ অ্যাড করব, কারণ এখন পেঁয়াজটা দিলে করলাটা তিতে কম লাগবে আর খেতেও খুব মজা লাগবে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই মজা লাগবে। ভালোভাবে মিশিয়ে দেব। পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমাকে একটু পরপর নেড়ে দিতে হবে। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। করলা ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। দেখুন কত সুন্দর, কত চমৎকার ভাজি হয়েছে, তেল ভেসে ভেসে উঠেছে। এই একটা করলা ভাজি দিয়েই গোটা প্লেটের ভাত চেটে মুটে খেয়ে নেবে সবাই। যারা করলা পছন্দ করে তাদের জন্যে খুবই মজাদার একটি ভাজি হয়েছে। আমি এখন নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরও আমি রান্না করছি, এই যে ফ্রোজেন করা কাঁঠালের ইঁচড় আমি রেখেছিলাম ফ্রোজেন করে, সেই ইঁচড় দিয়ে আমি এই যে গরুর মাংস রান্না করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মজাদার একটি সবজি রেসিপি, মাংস দিয়ে কাঁঠালের ইঁচড় গুঁড়া গুঁড়া করেছি, খেতে খুব মজা লাগবে। এটা পুরোটা আমি শেয়ার করলাম না, আমি আর একটা ভিডিওতে কীভাবে রান্না করেছি সেটা আমি শেয়ার করবো। আরও রান্না করবো যখন তখন আপনাদের মাঝে শেয়ার করবো। আমি এখন এতে নামিয়ে দেখাচ্ছি আর আমি কী রান্না করেছি। আর রান্না করেছি আর একটা সবজি, এই যে পেঁপে দিয়ে আলু, মিষ্টি কুমড়া, পটল, চিচিঙ্গা সব কিছু দিয়ে আর একটা সবজি করেছি। আমি এখন নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি।
এই তো আমার আজকের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এই যে কাঁঠালের ইঁচুড় দিয়ে গরুর মাংসের ভুনা, আর হচ্ছে এখানে একটা পেঁপে, আলু, গাজর, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে দিয়ে একটা সবজি করেছি নিরামিষ, আর এই যে আমার ফ্রোজেন করা করলা ভাজি, আর সেই সাথে তো মুসুরির ডাল না হলে হবেই না, কারণ আমার বাসাতে প্রতিদিনই মুসুরির ডাল রান্না করা লাগে, পাতলা করে পানি পানি ডাল। তা এই ডাল না হলে ভাত খেয়ে কেউ শান্তি পায় না। আমার হাজব্যান্ড তো প্রতিদিনই ডাল ছাড়া খেতে পারে না, আমার নাতনিও তাই, তা কাজেই আমার ডাল প্রতিদিনই থাকবেই। আর সেই সঙ্গে আজকের আয়োজন নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।